একদিন পরেই ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 148 পয়েন্ট। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 343 পয়েন্ট। এদিকে মঙ্গলবার বিকেলে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে তালিকাভুক্ত ব্যাংকের এমডিদের সাথে বৈঠক করেছে ডিএসই। বৈঠকে তালিকাভুক্ত ব্যাংকগুলো শেয়ার বাজারকে সাপোর্ট দিতে চাচ্ছে বলে জানিয়েছে ডিএসই। এর মধ্যে কিছু ব্যাংক বিনিয়োগ শুরু করেছে। করোনায় আক্রান্ত হওয়ার খবরে সোমবার শেয়ার বাজারের সূচক গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন পতন ঘটে। আতঙ্কিত হয়ে সাধারণ বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দেন। তবে একদিন পরে ডিএসইতে 328 কোটি 33 লাখ টাকার শেয়ার লেনদেন হয়। অধিকাংশ কোম্পানির শেয়ারের দামই বেড়েছে।